হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও দেখে নিয়েছি কামার আহমদ সাইমনের ব্র্যান্ড নিউ ডোকু ফিল্ম নীল মুকুট। ভিউয়ার্স, এই ফিল্মটা কিন্তু গতকাল রাতে চোরকি অ্যাপে রিলিজ করা হয়েছিল, বাট আমার অ্যাক্সেসের প্রবলেমের কারণে আমি দেখতে পারিনি। তো রাইট নাও দেখে নিলাম এবং এই ফিল্মটা নিয়ে কথা বলতে চলে আসলাম আপনাদের সামনে। তবে ভিউয়ার্স, মোস্ট ইম্পর্টেন্টলি শুরুতে যে কথাটা আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে এই ফিল্মে কিন্তু কোনো গল্প নাই, এবং এটা আমি না, এই ফিল্মের ডিরেক্টর নিজেই রিলিজের আগে জানিয়েছিলেন। এছাড়া তিনি আরও একটা বিষয় জানিয়েছিলেন, তিনি যখন বিমানে ভ্রমণ করতেছিলেন তখন বিমানে তিনি একটা কান্নার আওয়াজ শুনতে পান। তো তখন সেই বিষয়টা উপলব্ধি করতে পারে যে মানুষ কেন কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, বিচ্ছেদের গান শুনলে কাঁদে, মানুষের মন খারাপ থাকলে কাঁদে, তো বিভিন্ন কারণ থাকে। তো এই যে বিষয়টা এবং এই বিষয়টা থেকে তিনি যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন সেই বিষয়টা মূলত তিনি ফুটে তোলার চেষ্টা করেছিলেন এই ডোকু ফিল্মে। আর আমি পার্সোনালি এই ফিল্মটা দেখার পর যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে যে মানুষকে যে জিনিসটা শোনানো হয় বা দেখানো হয় মানুষ শুধুমাত্র সেই জিনিসটাই দেখে এবং সেই জিনিসটাই শুনে থাকে। এছাড়া আরেক পক্ষের যে কী বক্তব্য রয়েছে বা আরেক পক্ষ যে কী দেখাতে যাচ্ছে সেটা যদি মানুষকে না বলা হয় বা কেউকে না বলা হয় বা কেউকে না দেখানো হয় তাহলে সেই জিনিসটা সে উপলব্ধি করতেও পারে না, দেখতেও পারে না, বুঝতেও পারে না। এবং এই যে বিষয়টা, এই বিষয়টা তিনি একটা লাইনের মাধ্যমে বুঝিয়েছিলেন, সেই লাইনটা ছিল এমন, সিংহ যতদিন না তার গল্প শোনাবে ততদিন শিকারি তার গল্প শুনিয়ে যাবে। অর্থাৎ একটা পক্ষ যতদিন তার গল্প না বলবে ততদিন কিন্তু অন্য পক্ষ তার গল্প শুনিয়ে যাবে, এবং এটাই কিন্তু বাস্তব আর এটাই ঘটছে আমাদের সমাজে। আর এই বিষয়টা তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নারীদের মাধ্যমে। আর নীল মুকুট ডকুমেন্টারি ফিল্মে মূলত দেখানো হয়েছে আমাদের বাংলাদেশের নারীরা কীভাবে সশস্ত্র বাহিনীতে যোগদান করছে, যোগদান করার পর তারা নিজেদেরকে কীভাবে প্রস্তুত করছে, এবং প্রস্তুত করার পর তারা মূলত দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং বিশ্বের মঙ্গলের জন্য কীভাবে নিজের পরিবার, ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে চলে যাচ্ছে মিশনে, এবং মিশনে যাওয়ার পর মূলত তারা কী কী ফেস করতেছে এবং তাদের যে অনুভূতিটা সেই অনুভূতিটা মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ডিরেক্টর কামার আহমেদ সাইমন। আর এটা যেহেতু একটা ডকুমেন্টারি ফিল্ম, তো এই ফিল্মে তিনি কোনো যে এক্সট্রা মশলা থাকে ফিল্মে সেই মশলা বা এক্সট্রা কোনো কিছু দেওয়ার চেষ্টা করেন নাই, তিনি মূলত একদম র এবং বাস্তব ফুটেজ দেখিয়েছেন এই ফিল্মে, যেখানে মূলত আপনি পুরো বাস্তবিক যে ঘটনাগুলো ঘটতেছে বা বাস্তবিক আমাদের সশস্ত্র বাহিনীর নারীরা কীভাবে জীবনযাপন করতেছে সেইটাই মূলত দেখানো হয়েছে টোটাল ফিল্মে। এছাড়া ভিউয়ার্স, আমি এই টোটাল ফিল্মটা নিয়ে একটা লাইনই বলতে চাই, যেটা আমাদের ডিরেক্টর বলেছিলেন, তিনি মূলত কোনো গল্প প্রেজেন্ট করতে চাননি, তিনি মূলত একটা বিষয় প্রেজেন্ট করতে চেয়েছে যে বিষয়টা দেখে মানুষ কিছুটা হলেও একটা বিষয় উপলব্ধি করতে পারবে। আর আই থিঙ্ক তিনি দর্শকদের যে বিষয়টা উপলব্ধি করাতে চেয়েছিলেন সেখানে তিনি 100% সাকসেস। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এই ফিল্মটা নিয়ে স্পেশাল আর তেমন কিছু বলার নেই। আর আপনারা হয়তো সবাই জানেন যে একটা ডকুমেন্টারি ফিল্ম কিন্তু দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয় না, একটা ডকুমেন্টারি ফিল্ম মূলত তৈরি করা হয় দর্শকদের ওই বাস্তবিক বিষয়টা উপলব্ধি করানোর জন্য। অ্যান্ড আই হোপ এই ফিল্মের ডিরেক্টর যে বিষয়টা আপনাদের উপলব্ধি করাতে চেয়েছে সেই বিষয়টা আপনারা খুব ইজিলি উপলব্ধি করতে পারবেন। সো ভিউয়ার্স, এটাই ছিল আমার নীল মুকুট ডকুমেন্টারি ফিল্ম দেখার এক্সপিরিয়েন্স। আই হোপ এই ফিল্মটা আপনাদের ভালো লাগবে, আর আই থিঙ্ক আমার এই টোটাল ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এনজয় মুভি অর অপশনই ক্যা হ্যায়।